পল্টন থানা বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সিনিয়র সহসভাপতি জনাব এস এম আব্বাসের নেতৃত্বে শুক্রবার এক বিশাল কর্মী সভার আয়োজন করা হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে সিকদার কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্টন থানা বিএনপির সদস্য সাবেক সভাপতি লোকমান হোসেন ফকির। এতে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শাহ আলম চৌধুরী। উক্ত কর্মী সভায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ কৃষ্ণ সংগঠিত করতেও নির্বাচনী প্রস্তুতির জন্য বিভিন্ন আলোচনা হয়। কর্মী সভায় অতিথিবৃন্দ সাবেক পেশি সরকারের জঘন্যতম বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। ভবিষ্যতে বিএনপি একটি সুদক্ষ জনমানুষের দল হিসেবে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষকে নিরপেক্ষ একটি সরকার উপহার দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলে বক্তব্য প্রদান করেন। সারা বাংলাদেশে এত বড় দলের নেতৃত্বের একটা প্রতিযোগিতা থাকে। আমরা নেতৃত্বের প্রতিযোগিতার জন্য কোন আওয়ামী লীগকে প্রশ্রয় দিব না, কোন সন্ত্রাসী চাঁদাবাজদের প্রশ্রয় দিব না। এটা মির্জা তারেকের নির্দেশ আমরা অক্ষর অক্ষরে পালন করব। আমরা এখানে যারা আছি তারা মির্জা আব্বাসের আদর্শের কর্মী। মির্জা আব্বাসের নির্দেশে আমরা মানুষের সাথে সাবলীল ব্যবহার করি, এর আগে করছি। তারপরে উনি স্পেশাল ভাবে আমাদের বলে দিয়েছেন, তোমরা আমার এলাকার উন্নয়নের জন্য মানুষের সাথে সাবলীল ব্যবহার ও সাংগঠনিক দক্ষতা দিয়ে মির্জা আব্বাসকে আগামীতে কিভাবে এই এলাকার সংসদ হিসাবে দেখতে চাই সেরকম কর্মকাণ্ড করার জন্য আমি এই অডিটোরিয়ামে সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আগামীতে নির্বাচন আসছে, নির্বাচন দিতেই হবে। আমি চাইব এখান থেকে আপনারা যার যার ঘরে গিয়ে প্রথম ওই ফ্যামিলির মেম্বারদের, তারপর পাড়া প্রতিবেশীদের মির্জা আব্বাসের উন্নয়নের কথা, মির্জা আব্বাসের এলাকা যাকে অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন, একটা কথা না বললেই নয়। ২০০২ সনে মির্জা আব্বাস মন্ত্রী, পুকুর পাড় নয়াপল্টনের পুকুর পাড়ে গ্যাস ছিল না। মির্জা আব্বাস আমাকে ডেকে নিলেন এবং বললেন, তুমি ওই পুকুর পাড়ের গ্যাস এনে দাও। আমি বললাম, কিভাবে গ্যাস এনে দিব? উনি বললেন, তুমি তিতাসে যাও। তিতাসে আমি গেলাম, তিতাসের কর্মকর্তার সাথে আলাপ করে ওই নয়াপল্টনের পুকুর পাড়ের গ্যাস এনে দিয়ে ওইখান থেকে গ্যাস সংযোজন দিয়ে ওইখানের অনেক ফ্যামিলি আমাকে ওই গ্যাসের চুলায় রান্না করে আমাকে খাওয়াইছে। সেই ব্যক্তি আব্বাস।